মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক সংশ্লিষ্টদের নিয়ে পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। উইমেন গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সার্বিক সহযোগিতায় সভার আয়োজন করা হয়। এতে অনলাইনে সভাপতিত্ব করেন উইমেন গ্রিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইস্তিয়াক রেজা চৌধুরী। বক্তব্য দেন শ্রীমঙ্গল দারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। মৌলভীবাজার কেবল সিস্টেমের পরিচালক হাসান আহমেদ জাবেদ অনুষ্ঠানে বক্তারা পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।